আচ্ছা তাহলে এটা গ্রহণযোগ্য নয় যে আমরা একটা জিনিস না জানি তাহলে কিভাবে ধরে নিবো আশ্চর্য কথা বলেন তো দেখি ভাই মানে অবিন ভাই বলেন তো দেখি ভাই আমরা একটা জিনিস জানি না দিলে কেমনে ধরে নিবো আশ্চর্য কথা না নিশ্চয়ই অবশ্যই কারণ ধরে তো অনেক কিছুই নিয়ে যায় ধরে নেওয়া বলতে মানে থাকতে পারে এটুকু কি বলা যায় হ্যাঁ সেটাই সেই হচ্ছে কথা যে হবার তো বলা তো অনেক কিছুই যায় আমি বলতে পারি আহ একটা রাক্ষস আছে সে বমি করে করে এই পৃথিবী বানিয়েছে এই পৃথিবীটা একটা শামুকের পিঠে আছে একটা গরুর পিঠে আছে গাধার পিঠে আছে এরকম অনেক কিছু বলে যায় আহ তো অনেক কিছুই যায় ধরে তো অনেক কিছুই নেওয়া যায় আমি ধরে নিন আমার কাছে সাড়ে তিন খানা মামদ্রভূত আছে দুখানা আহ শাকচুন্নি আছে এরকম যদি ধরে তো অনেক কিছুই নিতে পারেন এরকম ধরে নেওয়া যায় যে রামানুজন তিনি দের সাথে কানেক্ট করে সমস্ত সমস্ত না ভাই এভাবে ধরে নিলে তো অনেক কিছুই ধরে নেওয়া যায় ভাই এটা কিন্তু মানে থাকতে পারে এটুকু কি বলা যায় সেটা তো বললাম যে থাকতে পারে ধরে নিয়ে ধরে যদি নিতে চান তাহলে ধরে নিতেই পারেন অনেক কিছু ধরে নিতে পারেন কি তার কোনো রকম তাহলে একটা এইটা যদি একটা হাইপোথিস হয় আছে তার কোনো টেস্টেবল প্রেডিকশন আছে কোনো ফলসিফায়েবল কোনো টেস্ট আছে না

ভাই ধরে নেওয়ার ব্যাপারটা কি আমি জানতে চাচ্ছিলাম যে থাকতে তো পারেও ভাই এটা তো বিজ্ঞান তো খুব বেশি উন্নত হয়নি ভাই আমার আমাদের জ্ঞান তো খুব বেশিও না সেরা এটা এটা সেরা এটা সেরা ছিল ভাই সিরিয়াসলি গোলাকার ত্রিভুজ থাকতেই পারে বিজ্ঞান তো উন্নত নয় ভাই তাই না এজন্য তো গোলাকার ত্রিভুজ থাকতেই পারে লক্ষ্মী শোনা যাদুর না

আপনি এখন যখন বলছেন যে বিজ্ঞান জানতে পারে না বিজ্ঞান এতটা উন্নত হয়নি তার মানে এটা বিজ্ঞানের মাধ্যমে নয় এটুকু সত্যি তাহলে আপনি এই ধারণাটা করছেন কেন যে একটা জিনিস থাকতে পারে এইটা কোন কোন ঘটনা দেখে আপনি করছেন সেই জিনিসটা আমাকে বলবেন

আহ এরিক ধরেন আমি এরিক নামক একটা সত্তা ধরে নিলাম এখন ওই সত্তটাকে আমি ডিফাইন করি ভাবে বা ওই সত্তটাকে আমি কল্পনা করি ভাবে যে যে সত্তার কাজ হচ্ছে যে ইউনিভার্সের গড ধরে ধরে খাওয়া এটা একটা থাকুক বা একাধিক থাকুক গড ধরে ধরে সে খাবে আচ্ছা হ্যাঁ সবে কি বিলি শুননা সবে শুনছে কথা আমি শুনতে পাচ্ছি ভাই ধরনা আমি বলতে আপনি মাঝের সত্তার নাম দিলাম এরিক যেই সত্তাটা হচ্ছে যে সত্তার কাজটাই হচ্ছে যে ইউনিভার্সের কোন গড় যদি থাকে এক বা একাধিক গড় যদি থাকে সেটাকে ধরে ধরে ওই গড় কে খাই ফেলবে চাপায় চাপায় গড় কে খাই ফেলবে আমি ইমাজিন করে নিলাম ধারণা করে নিলাম তো আমরা যেহেতু বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে না বিজ্ঞান অত ডেভেলপ না তাহলে তো আমরা ওইটা তো তো বলতে পারি যে ওরকম কোন একটা সত্তাও থাকতে পারে যে অলরেডি গডকে চাবা চাবা খেয়ে খেয়ে ফেলতেছে ওরকমও তো থাকতে পারে তাই অবশ্যই থাকতে পারে সেটাও থাকতে পারে এটাও তো হতে পারে তাহলে থাকার মধ্যে যে সে অলরেডি আপনার সত্তাকে খেয়ে ফেলছে এটাও থাকতে পারে যদি আমরা পসিবিলিটির বাইরে এটাও না যে আপনার গড বা আল্লাহ সে নিজের ডায়রিয়াতে ডুবে নিজে মারা গেছে এটাও তো হতে পারে যদি আমরা ধরে নিই ধরে নেওয়া শুরু করি আর কি মা কালীকে বিয়ে করছে তাদের একটা বাচ্চা হয়েছে

বৈজ্ঞানিক কোনো প্রমাণ আছে যে এটা হয়নি এরকম কি বৈজ্ঞানিক কোনো প্রমাণ আছে নাকি এখানে আপনি যুক্তি খাটাচ্ছেন খাটাচ্ছেন যুক্তি 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 আপনি যদি খাটায় থাকেন যে এখানে আমি যুক্তি খাটাবো তাহলে তো যুক্তি খাটায় আপনাকে আগে প্রমাণ করতে হবে ঈশ্বর বলে কিছু আছে আপনি যদি যুক্তি খাটায় প্রমাণ করতে না পারেন ঈশ্বর আছে তারপরেও যদি ধরে নিতে চান যে আছে তারপরেও আমি ধরে নিচ্ছি যে ঈশ্বর আসে সেখানে তো আমি মানে যুক্তি ছাড়া আপনি যেভাবে মেনে নিচ্ছেন যে ঈশ্বর আসে সেভাবে যুক্তি খাটায় ওটাও ধরে নেওয়া যায় যে ওই ঈশ্বরটা নিজের ডায়রিয়াতে ডুবে বা আল্লাহ নিজের ডায়রিয়াতে ডুবে নিজে মারা গেছে

ওকে তো আপনি যুক্তি ব্যবহার করতেছেন ওকে তাহলে আপনি যুক্তি ব্যবহার করতেছেন তাহলে আপনি আপনি যদি যুক্তি ব্যবহার করে থাকেন তাহলে তো আপনার যুক্তি ব্যবহার করে বলতে হবে যে ঈশ্বর আছে আপনি যুক্তি ব্যবহার করে প্রমাণ করতে পারবেন ঈশ্বর আছে না এটা তো ওইভাবে প্রমাণ করা যাবে না ভাই যুক্তি ব্যবহার করে আপনি এটা প্রমাণ করতে পারতেছেন না যে ঈশ্বর আছে তারপর আপনি ধরে নিতে যাচ্ছেন ঈশ্বর আছে বাট আপনার মেথডোলজি ব্যবহার করে আপনার নিজের মেথডোলজি ব্যবহার করে আমি এটা ধরে নিতে পারবো না যে ঈশ্বর নিজের ডায়রিয়া দিয়ে গেছেন যুক্তি ছাড়া আপনি ছাড়া আপনি করতে পারবেন যুক্তি ছাড়া আপনি ধরে নিতে পারবেন বাট আপনার উল্টাটাকে ধরে নিতে পারবেন আর কি তাহলে উনি ঈশ্বর হন কিভাবে ভাই উনি যদি এভাবে মারাই যান তাহলে তো অস্তিত্বই থাকলো না যুক্তি ব্যবহার করতেছেন এখানে কেন যুক্তি ব্যবহার করতেছেন ঈশ্বরের কাছে যুক্তি ব্যবহার করতেছেন না কিন্তু ঈশ্বর ডায়রিয়াতে ডুবে যেতে ডুবে মারা যাবে এখানে আপনি যুক্তি ব্যবহার করতেছেন কনভিনিয়েন্স অনুযায়ী যুক্তি না যদি কনভিনিয়েন্স অনুযায়ী যুক্তি এভাবে ব্যবহার করেন তাহলে তো আমাকে সেই সেই একই কথা বলতে হয় লক্ষ্মী শোনা আগাদুর কানা টিন টিন

ভালো দিক লক্ষ দর্শকের ভালো ভালো কি কি আছে মানুষটা ধৈর্য গলা কাটছে গলা কেটে মাটিতে পিতা ফেলছে ভালো দিক হ্যাঁ এ না ভাই

অভিজাই আহ পার আছে না আমি একটু কফি বানাই কফি বানানো কফি বানানো কফি বানানোর একটা অর্ডার দিয়ে আসি ঠিক আছে যারা বানাই দিব কি কথা হলো ভাই একটা মানুষের তো ভালো দিক মন্দ থাকতে এই বাড়িতে এইরকম তুচ্ছ তা ছিল

ধর্ষকের ভালো গুন কেউ যদি ধর্ষক ধর্ষকের ধর্ষণ নিয়ে কনসার্ন না হয় সে যদি তারপরেও ওইটাকে ইয়ে করে মানে ধর্ষণ করছে এটাই এসে ভালো মনে করে ওই গরু কথা করতে পারে গরু বাধা লিস্টে তো আমি নিজেকে রাখবো না

আচ্ছা একটা কথা যদি আপনার কাছে যদি থাকে কোনো একটা পার্টিকুলার ইস্যুর মধ্যে আলোচনার মধ্যে যদি আপনার মনে হয় যে এখানে সে আসলে এটা করে না এটা করছে তাহলে এটা নিয়ে পার্টিকুলার ইয়া নিয়ে আলোচনা করতে পারেন তার বাট তার টপ 10 ভালো গুণ ইন্টারেস্টেড না ভাই সরি আচ্ছা আসলে ফারাজ ভাই একটা ইনিশিয়াল আমি অ্যাড করি সো ভাই একটা প্রশ্ন করেছেন যে মানুষ কি এটা কি ভাই নাকি না কোন না আচ্ছা হুম আমি তো দেখলাম দিনদা ভাই ওই একই ইয়ে দিয়েছেন

আমি যে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে প্রায় এখন বিশ্বের সবচেয়ে বেশি লোক সংখ্যা ইন্ডিয়াতে তাই না মানে চীন কেউ ছাড়া গেছে সম্ভবত গত বছরে বা তার আগের বছরে এখন আনুমানিক এর মধ্যে কত পার্সেন্ট লোক আছে যারা বিশ্বাস করে যে আহ গণেশ গণেশ একটা দেবতা হাতির মাথা নিয়েই সে একটা দেবতা মানে সে হাতির মাথা দিয়ে চিন্তা এক বিলিয়ন লোক ধরি তার মানে হচ্ছে কি চল্লিশ কোটি লোক তাই না এই যে চল্লিশ কোটি লোক বিশ্বাস করতেছে তা আসাদ ভাই যে একটু আগে বললো তাহলে এত লোক নবী মোহাম্মদ কে তাহলে মান্য করে বা বিশ্বাস করতেছে তাহলে ওই যে চল্লিশ কোটি লোক ওই চল্লিশ কোটি লোক তো তাহলে মানে কি নবী মোহাম্মদ কে বিশ্বাস করা ওই লোকগুলোর ক্যাটাগরির মধ্যেই পড়তেছে তাই না ওই চল্লিশ কোটি লোক বিশ্বাস করতেছে যে হাতের মাথা দিয়েই গণেশ দেবতা হইতে পারে এইটা যদি এই এইটা কি চল্লিশ কোটি লোক বিশ্বাস করতেছে দেখি কি এটা সত্য হয়ে গেছে অবশ্যই না অবশ্যই না এবং দেখুন এখানে এই জিনিসটি বলতে চাইছিলাম যেটা এর ব্যাপার কে পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে দেখছে না একটা ভিডিও দেখাচ্ছিলেন যে একজন এই কথা বলছে ওরকম একটা বাচ্চা এইটাকে হ্যাঁ যদি কত সুন্দর দেখতে এরকম করে মানে ডিসক্রাইব করছেন আরকি আহ যে কি মত নবী তুমি যদি না সরি আল্লাহ তুমি যদি হোক কাজী আমি রাজি এরকম করে সে বিবাহতে রাজি একটা কথা বলছি হ্যাঁ দেখুন তাকে যদি জিজ্ঞেস করেন যে নয় মোহাম্মদ এই জিনিসটি খারাপ কাজ করেছেন তিনি হলফ করে বলবেন না খুব ভালো কাজ করেছেন এবং এইরকম আহ রকম ভালো কাজ সেই জিনিস মানে আর হয় না হ্যাঁ তা মানে তার কাছে কিন্তু এই জিনিসটা মানে খুবই একটা নৈতিক একটা কাজ আমি একজনের কাছে শুনছিলাম তিনি এই জিনিসকে এই জিনিসটিকে জাস্টিফাই করছেন বলছেন ঈশ্বরের এটা ঈশ্বর প্রদত্ত ব্যাপারটা কারণ আহ আয়েসের কাছ থেকে নাকি আমরা অনেক গুরুত্বপূর্ণ হাদিস পেয়েছি এবং সেই জন্য এটা ইট ওয়াজ প্রি ডিটারমাইন্ড যে আয়েশাকে ওই বয়স থেকে বয়সেই বিবাহ দিয়ে দিতে হতো কিন্তু তার যদি প্রি ডিটারমাইন্ড হয় তাহলে তাকে একটুখানি আগে জন্মও দিতে পারতো ধরুন আরো পঁচিশ তিরিশ বছর আগে জন্ম দিল তা আরো বেশি বেশি হাদিস পেত হ্যাঁ তা সেই জিনিসটা তো আল্লাহ করেনি ঠিক আছে আর আরেকটা সমস্যা হচ্ছে তার মানে কি ইসলাম ধর্ম আয়েশার উপর ডিপেন্ডেন্ট

আবু বকর আর উমর আর এরা দুজন মিলে বিশাল মারছে মোহাম্মদকে বিশ 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 দিয়ে মারছে এটা হচ্ছে শিয়ালা মনে করে এইটার একদম শুরুটা ছিল হচ্ছে এইটার একদম শুরুটা ছিল হচ্ছে আপনার আয়শা যখন ওই যে ইয়াতে রাস্তার মধ্যে যখন হচ্ছে যে সে মিসিং হয় এরপরে এরপরে যে চারজনের সাথে সলা পরামর্শ করে মোহাম্মদ তাদের চারজনের মধ্যে তিনজন বলে যে এটা কোনো বিষয় না তাকে ওয়াইফ হিসাবে রাখতেই বলে স্ত্রী হিসাবে রাখতেই বলে একমাত্র আলী সে বলছিল যে না একে তালাক দিয়ে দিতে আয়সাকে ঠিক আছে এবং তখন থেকেই মানে আয়সার মনের মধ্যে একটা আলির প্রতি আলীর এগেনস্টে একটা ইয়া জন্মায় এবং পরবর্তীতে আরো অনেক কিছু কাহিনী আছে যেগুলো পরবর্তীতে এবং তারা জমি জমার জন্য যুদ্ধ করে জঙ্গে জামাল করে ব্যাটল অফ ক্যামেলস উঠ যুদ্ধ নেমেছে যুদ্ধে কারণ আলী ওই সময় থাকতে হচ্ছে ইরাকে আর বাগদাদের ওই দিকে আর এই আইসা থাকতে হচ্ছে এইদিকে মানে মক্কা মক্কা মদিনার এইদিকে তা আলী এই গেছে কিন্তু আসলে যুদ্ধ করতে তার মানে কি ইন্টেনশন কি ছিল যে যদি আলী হেরে যেত তাহলে অবশ্যই আলিকে হত্যা করা হইতো কিন্তু আলী কিন্তু সেই কাজটা করেনি মানে আলী কিন্তু জিতছে এবং আয়শার দল কিন্তু হেরে গেছে এবং আলী কিন্তু শ্মশান মানে আপনার ইয়াকে আয়সাকে কিন্তু ফেরত পাঠিয়েছে তো এইটা হচ্ছে যে এটা হচ্ছে যে শিয়াদেরকে জাস্টিফাই করে যে ঠিক আছে মানে যেহেতু আলী তার পজিশন থেকে অনেস্ট ছিল কাজে আয়শাকে তারা রিজেক্ট করে দেয় ওকে আচ্ছা আপনি দেখেন এত বড় একটা বিশাল মানে মুসলিমদের মানে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ হচ্ছে শিয়ারা তারা এত বিশাল একটা জনগোষ্ঠী যদি আয়শার হাদিস ছাড়া যদি মুসলিম থাকতে পারে তাহলে আইসার কি প্রয়োজন এখানে তাই না তাহলে এই লজিক খাটে না যে আয়শার আইসার দ্বারা অনেক হাদিস আসছে যেটা হয়তো আসা সম্ভব ছিল না এটা তো বাচ্চার শুভ যুক্তি তাই না মানে আল্লাহ যদি আল্লাহ যদি মানে কোরআনকে যদি অরক্ষিত রাখতে রাখতে মানে পারে তাহলে হাদিসের ক্ষেত্রে আবু হুরাই কথা বলা হয় যে আবু হুরাইরা সে কোনো কিছুই মনে রাখতে পারতো না তারপর তারা নাকি কি চাপা চাপি করার ফলে এরপরে নাকি তার জ্ঞান বুদ্ধি এমন বাড়া বেড়ে গেছে যে সে আর কোনো কিছু বলতো না এই জন্য সে সবচেয়ে বেশি হাদিস মানে সেই হচ্ছে যে ইয়া বর্ণনা করছে মানে তার এতই শরণ শক্তি মানে পরবর্তীতে বেড়ে গেছে তো এই কাজটা তো মোহাম্মদ যে কোনো তার যে কোনো ওয়াইফকেই হচ্ছে চাপাচপি করে এই জিনিসটা দিয়ে দিতে হতো না হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই কি আমরা তো মেল একে আমরা চাপাচপি করেছিলাম কেন নবীজি আবু হুরাইরা মানে এরকম কোন ক্লেম করতেছিল যে তার মনে থাকতেছে না কোনো কিছু কিছু একটা তারপরে কোন একটা মানে কিছু একটা ঘটনা ঘটে ঘটার পরে তার ব্রেনটা কি খোলা যায় তার নাকি মেমরি নাকি অসম্ভব রকম ভালো হয়ে যায় হ্যাঁ যে কারণে সে সবচেয়ে বেশি হাদিস তারপর আচ্ছা তারপর সেটা তো আল্লাহর কেরামতেই তো যেকোনো ভাবে দেখাইতে পারতো আল্লাহ নিশ্চয়ই 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 একজন দিকে একটা চাদর দিচ্ছিল আচ্ছা ওকে ঠিক আছে তারা নাকি এবার